আমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আখাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না শীতের সময় আসতেছে এলাকার ভিতরে খালি চেয়ারম্যান মেম্বারে যে দান করবে বিষয়টা যেন এমন না হয় যুবকরা স্কুলের ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা একসঙ্গে দশ পনেরো জন মিলে যদি এলাকার দুই চারজনের থেকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা উঠান উঠায় যদি গরিবদেরকে কম্বল বিতরণ করেন গুণা হবে যাদের ঘরে খাবার নাই তাদেরকে যদি খাবার দেন গুণা হবে ওইটা করে না ওইটা করে না এদিক দিয়ে কত অসহায় মানুষ খাওয়া পায় না আর এদিক দিয়ে ফুটবল খেলার জন্য দশ কিলোমিটার ধরে পতাকা লাগানোর টাকা ঠিকিয়ে তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান ঠিক না একটু রাগ করছেন আপনারা কথা বলেন রাগ করছেন আমি আজকে খুব আস্তে আস্তে ওয়াজ করব কারণ গলার অবস্থাও খুব বেশি ভালো না শারীরিকভাবেও খুব দুর্বল আমার মাইকটাও একটুখানি দুর্বল তবে আপনারা যদি সবল থাকেন কিছুক্ষণ কথা বলা যাবে সবল থাকবেন ইনশাআল্লাহ আমি বেশি সময় দিব না কারণ হাতে সময় কম আবার ঈশ্বর দিয়ে আরেকটা প্রোগ্রাম ধরতে হবে যারা এখনও বাহিরে মনে করতেছে হুজুর তো মনে হয় এগারোটা পর্যন্ত ওয়াজ করবে ওই গুলি বালি দেন এমনিও আমি আধা এক ঘন্টার বেশি আলোচনা করি না এরপরে যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে একদম সাড়ে নয়টায় শেষ করে দেবো ইনশাআল্লাহ যারা মনে করতেছে বাহিরে যে আর একটু পরে যাই আরও দুই একটা গজলের টান দেখ একটু সুট টুট দেখ এরপরে যাই ওরা দেখবে টান দিতে দিতে আমি মোনাজাত দিয়ে দিছি এই জন্য যারা দাঁড়ায় আছেন একটু বসে যান এই পাশে দাঁড়ানো ভাইরা বসে যান ভিতরে ঢুকেন ভাই বসেন ঢুকেন ভিতরে হয়তো বসেন নয়তো যান আমি জানি থাকবেন বসেন জায়গা আছে বসে যান বসেন ভাই সৌন্দর্য আছে প্রতি জিনিসের বসেন প্রতি জিনিসের সৌন্দর্য থাকে এটা হলো মাহফিলের সৌন্দর্য একটু বসেন জিনিসটা দেখতে ভালো লাগে কই পিছনে কারে বলতেছি আমি বসতে কোন তো এটা কি গাছ নাকি মানুষ যদি গাছ হয় তাহলে বাসার মতো দাঁড়ায় থাকবে মানুষ হইলে বসবে প্রত্যেকটা জিনিসের আদব আছে সৌন্দর্য আছে যেহেতু জায়গা আছে জায়গা না থাকলে একটা কথা ছিল যথেষ্ট জায়গা জায়গা বসার মতো সামিয়ানাও দিয়ে দিছে আপনাদের নিচে জিনিসও বিছায় দিছে যতটুকু পারেন একটু বসে যান কথা হইল কি এটা দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা কোন বান্দা যখন নফসকে পবিত্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে সফল বানায় দেয় যেই বান্দাটা নফসকে অপবিত্র করে দুনিয়াতেও অপবিত্র আখেরাতেও অপবিত্র কোন বান্দা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলে কারীম বলেন মুদওয়া একটা শব্দ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের একটা অন্তর আছে গোস্তের টুকরা কলব
এই কলপটা এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু কোন বান্দার যে অন্তর আছে নফস আছে আল্লাহর নবী বলেন ওই নফসটা যদি কোন বান্দার ভালো হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু বান্দার যখন অন্তরটা ভালো হয় মাথা থেকে পা পর্যন্ত বান্দার ভালো হয়ে যায় আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন আপনারা দেখেন আম আছে তো আম যখন পাকে এটা বোঝা যায় কিভাবে দেখবেন ভিতরে যখন পাকবে উপরের চামড়াটাও লাল হয় ভিতরে যখন পাকে উপরের ভিতরে ঘ্রাণ ছড়ায় একজন ঈমানদার মুসলমান বান্দার যখন ঈমান পেকে যায় আল্লাহর নবী বলেন ওই মুসলমান বান্দার ঈমানটা যখন ঠিক হয়ে যায় অন্তরটা পেকে যায় ওই বান্দার গায়ের উপরে ঈমানের ঘ্রাণ আর তাকওয়ার ঘ্রাণ ছড়ায় বান্দার ঈমানের কারণে নফসের কারণে বান্দার উপরে সুন্নতের ঘ্রাণ ছড়ায় ঈমানের ঘ্রাণ ছড়ায় যার কারণে বান্দা সুন্নতি পাগড়ি টুপি সুন্নতি লেবাস পরে যার কারণে বান্দা নামাজ আদায় করতে যায় যার কারণে বান্দা ঘুষ থেকে বেঁচে থাকে সুদ থেকে বেঁচে থাকে দুর্নীতি থেকে বেঁচে থাকে হারাম থেকে বেঁচে থাকে বান্দা নিজেকে হালাল পথে পরিচালনা করে আল্লাহর নবী বলেন ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু কোন বান্দার যখন অন্তরটা পচে যায় গুনাহের মাধ্যমে অন্তরটা নাপাকের কারণে অন্তরটা নষ্ট হয়ে যায় অন্তরটা গুনাহের কারণে নষ্ট হয়ে যায় ঘুষ খাওয়ার কারণে নষ্ট হয়ে যায় সুদ খাওয়ার কারণে নষ্ট হয়ে যায় গান শোনার কারণে নষ্ট হয়ে যায় অন্যের সঙ্গে মিথ্যা কথা বলার কারণে নষ্ট হয়ে যায় অন্যের জমি নষ্ট করার মাধ্যমে নষ্ট হয়ে যায় রাসূল বলেন ওই বান্দার অন্তর অপবিত্র হওয়ার কারণে সমস্ত গুনাহের ওই বান্দার নাপাকের ঘ্রাণগুলো বান্দার দেহ দিয়ে ছড়াইতে থাকে তখন দেখবেন বান্দার চোখে বান্দার নাকে বান্দার চেহারায় গুনাহের ময়লা স্পষ্ট প্রকাশ পায় রাসূল করিম বলেন যদি বান্দার ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু যদি বান্দার শরীরটা অন্তরটা ফাসাদাত হয়ে যায় যদি নষ্ট হয়ে যায় আল্লাহর হাবিব বলেন তাহলে চুলের গোড়া থেকে মাথার পা মাথার গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত সব নষ্ট হয়ে যায় আল্লাহর নবী বলেন বান্দার জানো কি সেই জিনিসটা তোমাদেরকে কি বলবো রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব মনে রাখবা জেনে রাখবা শুনে রাখবা ওই জিনিসটা একমাত্র অন্তর ছাড়া অন্য কোনো কিছু নয় অর্থাৎ দিল যার ঠিক তার সমস্ত কিছু ঠিক এই জন্যই তো আমরা মুসলমানরা দুনিয়ার জমিনে নিজের দিলটাকে পরিবর্তন করার জন্য বলি আল্লাহওয়ালা বুজুর্গরা বলে যাও যাও নামাজ আদায় করো অথবা আল্লাহর মুজাকারা করো অথবা আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে মিশো কারণ বুজুর্গ আল্লাহওয়ালা নেককার বান্দাদের সঙ্গে থাকলে দিল ঠিক হয় না খারাপ হয় বান্দা যত মানুষের সঙ্গে মিশবেন ভালো মানুষের সঙ্গে মিশবেন এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন তাকওয়া অর্জন করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গে সময় লাগাও আতরওয়ালার সঙ্গে কোনো বান্দা যদি সময় লাগায় দেখবেন তার গায়ের থেকে আতরের ঘ্রাণ পাওয়া যায় কেউ যদি চোরের সঙ্গে মিশে চোর হয় কেউ যদি দুর্নীতিবাজের সঙ্গে মিশে দুর্নীতিবাজ হয় কেউ যদি গুনাগারের সঙ্গে মিশে গুনাগার হয় আর কোন বান্দা আল্লাহ ওয়ালা জিকির ওয়ালার সঙ্গে মিশে সে আল্লাহ ওয়ালা জিকির ওয়ালা হয় আমাদের সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে সবাই রীতি মানুষ বলা যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার নফসটা ঠিক সেই হইল প্রকৃত মানুষ কারণ আমি আল্লাহ মানুষকে দামি বানাইলাম ইন্না আকরামাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি সুন্দর সম্মানিত তোমাদেরকে বানাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দাদেরকে আমি আল্লাহ পাক সম্মানিত বানাইলাম এই বান্দাদের মতো দামি দুনিয়ার জমিনে আর কেউ নাই বলেন তো আসমান নিচে জমিন উপরে যত সৃষ্টি জীব দেখা যায় সব সৃষ্টি জীবের ভিতরে সবচাইতে দামি কারা মানুষ আল্লাহ পাক একদিকে বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাইলাম অন্যদিকে বলেন উলাইকা কাল আনআম সব মানুষ যাদেরকে তোমরা চোখে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা গরুর মতো কুকুরের মতো শুয়োরের মতো এই মানুষগুলো হায়ওয়ানের মতো না না বরং তার চাইতেও খারাপ এক জায়গায় বলতেছেন এদেরকে দামি বানাইলাম অন্য জায়গায় বলতেছেন হায়ওয়ানের চাইতেও খারাপ দুইটা কথার ভিতরে পার্থক্য আছে না নাই কেমনে পার্থক্য দেখেন চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইলেন কোন বান্দাকে দামি বানাইছেন
আল্লাহ বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুনিয়ার জমিনে ইনসান জিন্নাতকে একমাত্র কার ইবাদতের জন্য বানাইছেন আল্লাহ জবানটা খুলে বলেন কার আল্লাহ আপনারা সমাজে যদিও আমাদের মুনিব যারা থাকে যে চাকরি করে সে চাকর এমন ভাবে চাকর হয় যে মুনিবের গোলামি করে যে যার চাকরি করে যে যার অধীনস্থ থাকে সে তার গোলামি করে কিন্তু মানুষ মুসলমান কোনদিন কোন বান্দার গোলামি করতে পারে না মুসলমান গোলামি করে আল্লাহ মুসলমান আল্লাহর গোলামি করবে যেখানেই যাবে সেখানেই গোলামি করবে আল্লাহর মুসলমান কোনদিন টাকার বিনিময়ে কারো গোলামি করে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহই বান্দাকে অনেক আগেই গোলাম বানায় নিলাম ওই বান্দার সমস্ত কিছু আমি আল্লাহ খরিদ করলাম কিসের বিনিময়ে ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্ন লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন জান আর মালের বিনিময়ে জান্নাতকে আমি আল্লাহ দিয়ে দিলাম তোমাদেরকে বিনিময়ে দিলাম জান্নাত আর আমি আল্লাহ তোমাদের থেকে খরিদ করে নিলাম তোমাদের জান আর মাল সুবহানাল্লাহ জান আর মালের বিনিময়ে জান্নাত দিয়েছেন এই কারণে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তোমাদেরকে মাগফিরাতের দিকে ডাকে ওয়া সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন আমি আল্লাহ তোমাদেরকে মাগফিরাতের দিকে ডাকলাম ওয়া সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা তোমাদের মালিকের দয়ার ভিতরে দৌড়াও কারণ মালিকের দয়ার দিকে দৌড়ানোর পর একটা বান্দা এমন জান্নাত পাবে এই জান্নাতটা কত বড় হবে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আমি আল্লাহর দিকে দৌড়ানোর পর আমি আল্লাহর রহমতের দিকে দৌড়ানোর পর বান্দাকে আমি আল্লাহ পাক যেই জান্নাত দিব ওই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান জোরে বলেন সুবহান অজন্নতিনে আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ পাক বলেন ওই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান হাদিস শরীফ রাসূল বলেন কোন মুমিন যদি দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে থেকে তাকওয়া অর্জন করে জান্নাতি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচেয়ে ছোট যেই জান্নাতটা দান করবে ওই জান্নাতটা কত বড় হবে আল্লাহ রাসূল বলেন গোটা দুনিয়া দশটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান হে দুনিয়ার মুমিন দুনিয়ার জমিনে কোন বান্দা যদি আমি আল্লাহর ভয় দিলের ভিতরে রাখে একদিকে দুর্নীতির একটা বিশাল বড় অফার আসছে খায় নাই ঘুষের অফার আসছে খায় নাই সুদের অফার আসছে খায় নাই দুর্নীতির অফার আসছে খায় নাই গুনাহের আসবাব সামনে আসছে করে নাই আল্লাহ বলেন বান্দা যদি নফসকে পবিত্র রেখে তাকওয়া অর্জন করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় আমি আল্লাহ তাকে দশটা দুনিয়ার সমান জান্নাত একটা নয় বরং দুইটা দান করব জান্নাত চির সুখেরই ঘর জান্নাত চির সুখেরই ঘর ও গো জানতে যদি তুমি আয়া ঘেরা রমিনে পৃথিবী নয় তো সুখে পরি জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ পৃথিবী নয় তো সুখের করি আল্লাহু আকবার ওই জান্নাত পাইতে চান না চান না সবাই চান ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি পাইতে চাও আমি আল্লাহ পাক বললাম অন্তরটাকে বুদ পবিত্র বানাও হিংসা রাখা যাবে না গীবত করা যাবে না অন্যের দোষ ধরা যাবে না দোষ ধরবেন সুন্দর মন নিয়া দোষ ধরবেন এখলাসের মন নিয়া দোষ ধরবেন ইসলাহের মন নিয়া দোষ ধরবেন একজন অন্যায় করলো
আপনি এই নিয়তে দোষ ধরবেন যে হ্যাঁ এই লোকটা যেন শুধরায় যায় কিন্তু এই নিয়তে না যে এই লোকের একটা অন্যায় পাইলাম সারা দুনিয়া এবার বইলা বইলা বেড়াবো এই লোক এটা করছে এই নিয়তে যদি কেউ দোষ ধরে তাহলে ওই ব্যাপার ওই বেচারার দোষ ধরার কোনো ই নাই অনুমতি নাই কেন এই এর কাছে দোষ গেলে সে সারা দুনিয়া এটাকে ছড়াবে আর আল্লাহর হাবিব বলেন কেউ যদি কারো দোষ গোপন রাখে তা আল্লাহ কিয়ামতে তার দোষ গোপন রাখবে এই দোষ কি আমার নাই কথা বলেন না আপনাদের নাই এমন কোন মানুষ আছে যার দোষ নাই গুনাহ নাই এরকম কেউ আছে সবার আছে তা আপনি নফসকে পবিত্র রেখে অন্যের দোষ ধরবেন তাকে শুধরানোর নিয়তে যে তুমি শুধরায় যাও তোমাকে গোপনে বললাম কিন্তু 10 জনের কাছে বলা মানে আপনি তাকে শুধরাইতে চান না তার इज्जत নষ্ট করতে চান আপনার কাছে একজনের অন্যায় যদি থাকে আপনি এটা মনে রাখেন আল্লাহর কাছেও আপনার কিছু অন্যায় আছে আছে না নাই কিছু অন্যায় না সবই হ্যাঁ সবই তো আছে এমন কোন অন্যায় আপনার গোপন যেটা আল্লাহর কাছে নাই তা আল্লাহ যদি চান দুনিয়াতে আপনার দোষ প্রচার করতে পারতেন কি পারতেন না আপনি শুকরিয়া করেন যে এত গুনাহ করার পরেও আল্লাহ পাক এখনো আমাদেরকে দোষ গোপন রাখছে সমাজে সম্মান নিয়ে হাঁটতে পারতেছি যদি আমাদের সম্মান আল্লাহ নষ্ট করে দিত একটা মানুষও মুখ দেখায় হাঁটতে পারতেন না তা কি কোন দুঃখে আপনি আরেকজনের বদনাম করেন আপনি যখন আরেকজনের বদনাম আর গীবত গান তখন এই চিন্তা করবেন আমারও কিছু বদনাম আছে অনেকে জানে আল্লাহ যদি ওটা মানুষের সামনে প্রচার করে তা আমি কেমনে হাঁটবো সমাজে এই নিয়ত করলে কোন বান্দা অন্যের কোন দোষ মানুষের কাছে বইলে বেড়াইতে পারবে না এইজন্য নফসকে পুতো পবিত্র করার কথা বলছেন আল্লাহ যদি পবিত্র হয়ে যায় নফস তাহলে সব ঠিক আর এটা যদি নষ্ট হয় ওই যে কাল আনআম কিসের মতো কুকুরের মতো কিসের মতো হায়ওয়ানের মতো একদিকে বলতেছে ওয়ালা কদ কাররামনা বানি আদম আমি আল্লাহ পাক বনি আদমকে সম্মানিত করলাম অন্যদিকে বলতেছেন উলাইকা কাল আনআম এগুলো শুয়োরের মতো হায়ওয়ানের মতো কেন উদাহরণ দিলে বুঝবেন বলেন তো নামাজটা কি কুকুরের জন্য ফরজ না মানুষের জন্য ফরজ শুধু মানুষ নয় মুসলমানের জন্য তো নামাজ বান্দাদের জন্য ফরজ কুকুরের জন্য না তো কুকুর কি মসজিদে যায় না যাবে কে মানুষ যাবে তো মানুষের যেহেতু কাজ হইল নামাজ পড়া মানুষের কাজ জিকির করা মানুষের কাজ ইবাদত করা মানুষের কাজ দান করা আর কুকুরের তো এগুলার কোনো কাজ নাই হায়ওয়ানের এগুলার কোনো কাজ নাই তা আল্লাহ বলেন আমি বান্দার কাজ দিয়ে দিলাম নামাজ পড়া এখন বান্দা যদি নামাজ নাই পড়লো তাহলে ওর ভিতরে আর কুকুরের ভিতরে পার্থক্য কোন জায়গায় তার মানে উলাইকা কাল আনআম ও কুকুরের মতো ও হায়ওয়ানের মতো ও শুয়োরের মতো কেন কুকুরেরও নামাজ নাই ও মুসলমান হইছে ওরও নামাজ নাই হায়ওয়ানের মতো কোন পার্থক্য নাই আল্লাহ পাক এই জায়গাটায় আসার পর আবার বলতেছেন ফিরে না 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 কুকুরের মতো না বরং তার চাইতেও খারাপ তার চাইতে খারাপ কিভাবে বলেন এলাকায় কোনোদিন কোন বাজারে কোন জায়গায় কোন চান্দাবাজি করতে কুকুরকে দেখছেন আপনারা হ্যাঁ যে এই এলাকার ভিতরে দোকান দিছো নতুন আমরা 10-15 জন মিলে কুত্তা সমিতির মালিকরা চলে এসেছি আমাদেরকে যদি চান্দা না দাও এলাকার দোকান রাখতে দিব না কোনদিন কুত্তায় চান্দা চাইছে ঘুষ খাইছে অন্যের বউ নিয়ে ভাগছে কাউরে ধর্ষণ করছে এগুলো কুকুরের কাজ না কুকুর এগুলো করে না কুকুর যদিও কুকুর কিন্তু সেই কুকুরও কিন্তু আল্লাহর গোলামি করে সেই কুকুরও কিন্তু আল্লাহকে ডাকে হায়ানও কিন্তু আল্লাহকে ডাকে আল্লাহ পাক বলেন তুই মানুষ হওয়ার পরে কুকুর যেই কাজ করে না চান্দাবাজি করে না দুর্নীতি করে না ঘুষ খায় না সুদ খায় না জেনা করে না মানুষের অন্যায়ভাবে হক নষ্ট করে না মিথ্যা কথা বলে না মানুষের সম্মান নিয়ে টানাটানি করে না এই যেই কাজগুলো কুকুর শুয়োর হায়াওয়ান জানোয়ার এরা করে না সেই কাজ তুই মানুষ হওয়ার পরে করলি তাহলে তো তুই কুকুরের চাইতেও খারাপ কুকুরের চাইতেও হায়াওয়ানের চাইতেও তুই চুরি করলি তুই তো হায়াওয়ানের চাইতেও খারাপ অন্যের জায়গা মারলি তুই তো জানোয়ারের চাইতেও খারাপ চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা
কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কানি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই আর রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে এখানে থাকতে পারে না পারে না আমি বলবো না যে এখানে আছে তবে থাকাটা অসম্ভবের কিছু মসজিদে যদি কেউ জুতা চুরি করতে পারে মাহফিলে মোবাইল চুরি করতে আসতেও এজন্য পকেটটা একটু সাবধানে রাখেন রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা আমাদের দেশে ভাই দেখেন গুনাহ এমন একটা জিনিস কেউ রাগ করেন না আপনারা কারণ এই জায়গায় প্রশাসনের লোক চেয়ারম্যান মেম্বার মোটামুটি আছে সবাই এরপর আমি বলতেছি তার মানে বুঝছেন আমি এগুলা বলতেছি কেন কারণ প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে উচিত এই দেশকে ভালোবেসে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত একটি দেশ উপহার দেওয়া যার কারণে আমাদের এই কথাগুলো আমরা সারা জীবন বলে যাই বলবো কারণ আমরা দেশকে ভালোবাসি ঠিক না আমরা দেশকে ভালোবাসি আমি তো সেদিন এক মাহফিলে এটাও বলছি যে যারা এই দেশকে ভালোবাসে কিন্তু অন্য দেশের পতাকা এই দেশের ঘরের দেয়ালে দেয়ালে টাঙায় এরাও এই দেশের মহব্বত করে না এরা হলো সবচেয়ে বড় রাজাকার আর্জেন্টিনার পতাকা দিয়ে সারা এলাকা কি রে আজীব দেশ দেখলে মনে হয় সেটা আর্জেন্টিনা দেশ দেখলে মনে হচ্ছে একটা ব্রাজিল দেশ এটা কোনো কথা হইলো কোথায় খেলে আর ওই খেলার জের ধরে এক বন্ধু আরেক বন্ধুরে ছুরি দিয়ে হত্যা করে চিন্তা করতে পারেন কত বড় পাগল হইলে আমরা এগুলা করি কত বড় পাগল হইলে আমরা এগুলা করি তাহলে দেখেন সমাজের মানুষ এবং যুবকরা কোন পথে হাঁটতেছে কোন পথে হাঁটতেছে খেলা খেলে কোথায় পাগলামি করে কোথায় তো বুঝবেন সমাজের ভিতরে অন্যায় অবিচার বিশেষ করে যুবক যারা আছে কারণ আমি তো যুবক আমার মাহফিলে যুবকরা আসেই বেশি কারণ যুবকরা আমাকে পছন্দ করে কেউ যদি আমার সঙ্গে যুবক টাইপের ছেলে যদি ছবি তুলতে আসে যদি দেখি চুলের কাটিং মেশিন মতো আমি এদের সঙ্গে ছবি তুলি না কারণ তুই আমারে মহব্বত করে আমার সঙ্গে ছবি তুলতে আসছিস তোর চুল ইহুদির মতো থাকবে কেন তোর পোশাক তো আমার মতো থাকা লাগবে তুমি যেহেতু আমাকে মহব্বত করো আমার পোশাক যতক্ষণ না ধরবা ততক্ষণ তুমি আমাকে মহব্বত করো না যদিও বলো হুজুর আমি আপনার ফ্যান এটা ফ্যান না এটা হলো ঘ্যান ঘ্যান কানের সামনে এসে ঘ্যান ঘ্যান করো হুজুর আপনার ফ্যান ফ্যান হইলে তো আমার মতো পোশাক পড়তা যেও কারো মহব্বত করে তাকে অনুসরণ করে না করে তা আমার মহব্বত করো আমার ফ্যান হবা আর ইহুদি আর খ্রিস্টানদের পোশাক পরবা এটা ফ্যান নয় এটা হলো ভণ্ডামি এজন্য যুবকরা আজকে সমাজের ভিতরে গুনাহের আসবাব নিতে 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 সমাজটাকে কলুষিত করে দিচ্ছে ইয়াবা গাঁজা মদ ফেন্সিডিল এমন কোন খারাপ কাজ নাই যুবকরা যেটাতে জড়িত হয়ে যাচ্ছে না এই কাজ এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো সমাজটাকে সুন্দর বানানো শুধুমাত্র প্রশাসন আর চেয়ারম্যানের কাজ নয় এটা আপনার আমার সচেতন নাগরিকের কাজ প্রত্যেকের কাজ এটা শিক্ষা আছে এরপরও আমরা সমাজের ভিতরে শিক্ষা থাকা সত্ত্বেও আমরা সমাজের ভিতরে গুনাহের আসবাবগুলো করতেছি গুনাহের কাজগুলো করতেছি যেই শিক্ষা আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না ওটা প্রকৃত শিক্ষা হতে পারে না ওটা প্রকৃত শিক্ষা নয় সমাজের মানুষ গুনাহ করেন ভাই প্রত্যেকটা মানুষ গুনাহ করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে করলে সমস্যা নাই সমস্যা নাই বলতে ওটা বোঝাচ্ছি না সমস্যা নাই বলতে কেউ যদি অন্যায় করে আর অন্যায়কে যদি অন্যায় মনে করে করে একদিন না একদিন সে তওবা করার চিন্তা করবে আর কেউ যদি অন্যায়কে অন্যায় মনেই না করে সে কোনোদিন তওবা করারও চিন্তা করবে না কারণ আপনি যখন গুনাহকে গুনাহ মনে করবেন তখন মনে হবে যে একদিন না একদিন মাফ চাওয়া দরকার
কিন্তু আপনি গুনাহকে যদি ইবাদত মনে করে করেন সমাজে সুদের কারবারি চলে না চলে না খুব বেশি চলে মনে করেন এ মুরব্বীরে আপনি বলতেছেন চাচা গো 10টা হাজার টাকা ধার দিবেন এনে এলাকার চাচা কয় আরে ভাতিজা তোরে এত mohabbat করি আরেকটু আগে চাইতি কিছুক্ষণ আগে একজনকে দিয়ে দিলাম এখন ভাতিজা আবার ইচ্ছামতো দর্শ চাচা দেন না 10000 দেন না চাচা কোনো মতেই দেয় না ভাতিজাও তো বুঝে কোন জায়গায় টিপ দিলে চাচা কথা বলবে আস্তে করে টিপ একটা দিয়ে কয় চাচা 10000 এ 1000 বাড়তি দিন উনি একটা দেন চাচা যখন শুনছে 10000 এ 1000 বাড়তি দিবে এবার চাচার মাথা নষ্ট হয়ে গেছে কয় দেখি তোমার চাচির কাছে আসেনি আসলে তো চাচির কাছে আসাটা সাইডা কিছু না কিছু হইলো এতক্ষণ কোন লভ্যাংশর কোন লোক ছিল না এখন 10000 এ 1000 এর লোভ যেহেতু পাইছে এখন কয় দাঁড়া ঘরের থেকে একটু দেখি চাচির কাছ থেকে ঘুরে এসে কয় আরে তোর চাচির আসলের গিট্টুতে যে এত টাকা থাকে এটা তো জানতাম না কত লাগবে ক 10000 ক না 1 লাখ নে তুই আমার এত মহব্বতের ভাতিজা তোরে দিব না তো কারে দিব চাচার যদি জিজ্ঞাসা করেন চাচা এই যে 10000 1000 বাড়তি নিলেন এই সুদ খাইলেন এটা কি জায়েজ আমি কি সুদ খাইছি নাকি আমি তো সুদের ব্যবসা করি কথা বুঝেন নাই এ সুদ খায় না সুদের ব্যবসা করে এই সমাজের ভিতরে সমিতির নাম দিয়ে এই সুদগুলো চলতেছে এজন্য আমি বলি অনেক জায়গায় যুবকদের কাজ হইলো যুবকরা সমিতি করবেন কিন্তু এটাতে সুদ থাকবে না ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা করজে হাসানা দিবেন করজে হাসানা গরিবদেরকে 50000 টাকা দিবেন যে আপনি এটা 6 মাসে শোধ করবেন কোনো লভ্যাংশ দেওয়া লাগবে না 50 নিচ্ছেন 50ই দিবেন তবে এটা আপনাদেরকে সওয়াবের নিয়তে দিলাম আপনারও কাজ হইলো আমাদেরও ইবাদত হয়ে গেল কথা বুঝেন না আপনারা এটা যদি করেন গুনাহ হবে আপনি এটা করেন না বিদায় এনজিওরা আজকে সমাজে সুদের কারবারি লাগাই দিছে আপনি মুসলমান হয়ে করেন না বলে তারা করে এই কারণে মুসলমানদের সব জায়গায় সচেতন হওয়া দরকার এরা জানে যে মুমিনের পেটে যদি সুদ আর হারামের টাকা যায় তাহলে তার ইবাদত কবুল হবে না আজকে সমাজে 100 ভিতরে 90টা মানুষের হারাম টাকা অর্জন করতেছে যে কোনো না যে কোনো ভাবে যার কারণে আমরা ইচ্ছাকৃত ইবাদত করলেও আমাদের ইবাদত কবুল হচ্ছে না আমরা আমাদের নিজের অজান্তে হারাম কামাচ্ছি আমাদের পেটে হারাম চলে যাচ্ছে যার কারণে আমাদের ইবাদত কবুল হয় না এই কারণে আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন ইয়া আল্লাহ তুমি আমাদেরকে হালাল কামাই খাওয়ার তৌফিক দান করো আমিন জোরে বলেন না আমিন আমিন রিজিক এটা হালাল এই হালাল রিজিকে মজাও আছে বরকতও আছে আর হালাল রিজিক যখন খাবেন আল্লাহ পাক আপনার অন্তরটাকে অনেক বড় বানায় দিবে আপনি মানুষের সঙ্গে বড় গলায়ও কথা বলতে পারবেন ইবাদতেও মজা পাবেন অন্তর যখন পবিত্র আপনার আমলনামা সব কিছু পবিত্র হয়ে যাবে এইজন্য আল্লাহর হাবিব বলেন নফসকে ঠিক করো গুনাহকে গুনাহ মনে করো এখন তো গুনাহ করি এরপর গুনাহকে গুনাহ মনে করি না বাজার ঘাটে গান শুনতেছেন দোকানপাটে বসে বসে টিভি দেখতেছেন সিনেমা দেখতেছেন আর মানুষের গীবত গাচ্ছেন আর বলতেছেন কি যদি বলেন ভাই আপনি গীবত গান আমি গীবত গাই না তারে ডাকো তার সামনেও বলতে পারবো এমনি বলো কখনো কখনো এমনি বলো হুজুর কিছু মনে করেন না বললে গীবত হয় এরপরেও বলতেছি বললে গীবত হয় এরপরেও বলতেছি এভাবে বলে বলে গীবত গায় গুনাহকে গুনাহ মনে করে না রাসূল কি বলেন জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মুমিন গুনাহকে কত বড় মনে করবে আর একজন বেঈমান গুনাহকে কত ছোট মনে করবে আল্লাহর নবী বলেন বিশাল বড় একটা পর্বত পর্বতের নিচে একজন বান্দা বসা ওই বান্দা যদি জানে পর্বতটা দুর্বল পর্বতটা এই মুহূর্তেই ভেঙে ধসে তারপরে আমার উপরে পড়বে বলেন তো বুদ্ধিমান কোন মানুষ হলে ওই পাহাড়ের নিচে কি বসবে কিনা কেন বসবে না বলে পাহাড়টা মাত্রই ভেঙে পড়বে আমি ইন্তেকাল করব যেই পাহাড়টা দুর্বল যেই পাহাড়টার মাটি দুর্বল ভেঙে পড়ার সম্ভাবনা ওই পাহাড়ের নিচে কোনো বান্দা বসে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মুমিন গুনাহটাকে বিশাল বড় পাহাড়ের মতো মনে করবে যেই পাহাড়টা ধসে পড়বে বান্দাটা ওই পাহাড়ের নিচে চাপা পড়ে মারা যাবে আল্লাহর নবী বলেন মুমিন যত ছোটই গুনাহ হোক না কেন বিশাল বড় পাহাড়ের মতো মনে করে একজন বেঈমান বান্দা যে গুনাহকে কত হালকা মনে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বেঈমান গুনাহকে কেমন হালকা মনে করে আমাদের নাকের উপরে মাছি বসে না বসে না নবী আমার বলেন গুনাহ কেমন হালকা মনে করে বেঈমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একবার মাছি বসলে যখন তারায় দেয় একটা বেঈমান
যত বড় গুনাহ হোক না কেন বেঈমান মনে করে গুনাহটা মাছির মতো এরকম ভাবে হালকা ভাবে এক হাত দিয়া নাড়া দেব গুনাহটা মাছিটা উড়ে যাবে এই নাকের আগায় মাছি যত হালকা একটা মানুষ মনে করে একজন বেঈমান বান্দা গুনাহটাকেও তার চাইতে বেশি হালকা মনে করে এই কারণে আল্লাহ নবী বলেন খবরদার ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব তোমরা ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচো কেন সব ছোটগুলো যদি একত্রে করে জমা করা হয় অনেকগুলো লাকড়ি যখন একসঙ্গে জমা হয় অনেকগুলো বান্দার লাকড়ি এই লাকড়িগুলো খাবার রান্না করার জন্য যথেষ্ট হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছোট থেকে ছোট গুনাহ যখন একত্রে জমা করা হয় ওই সমস্ত গুনাহগুলো বান্দাকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেয় সুবহানাল্লাহু বিল্লাহ বাইরে আবার এই কারণে গুনাহকে গুনাহ মনে করেন কেন গুনাহটা আল্লাহর রাগ বাড়ায় দেয় আল্লাহ নবী বলেন ইয়াকুমুল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ করে রাখবেন মনে রাখবেন আল্লাহ নবী বলেন গুনাহ থেকে বাঁচো কারণ আল্লাহ পাক যখন বান্দা গুনাহ করে আমার আল্লাহ ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে যায় বাইরে আমার এই কারণে সমাজের সকল গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন সমাজকেও বাঁচাবেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেরা গুনাহ থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচো আর নিজের পরিবারকে বাঁচাও মাকে বাঁচাও বাবাকে বাঁচাও সন্তানকে বাঁচাও সমস্ত এলাকাবাসীকে বাঁচাও এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এ মুসলমান গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর নবী একটা সুন্দর আমল শিখিয়ে দিয়েছেন এতক্ষণ যা আলোচনা করলাম সব ভুলে গেলেও কোনো সমস্যা নাই লাস্টে যাওয়ার সময় এই কথাটা মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক নিজে আমাকে আদেশ দিয়ে বললেন فسبح بحمد ربك واستغفر الله نبي কেবল হে পয়গম্বর আপনিও ইস্তেগফার করে আল্লাহর নবীর তো কোনো গুনাহ নাই কেন ইস্তেগফার করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা দিয়ে এটা বুঝাইলেন যে এখানে আমার নবীকে আমি ইস্তেগফারের কথা বললাম সেখানে তোমরাও ঈমানদাররা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো হাজারো অন্যায় হয়ে যাক হাজারো গুনাহ হয়ে যাক প্রত্যেকটা বান্দা যদি প্রত্যেকদিন আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে তেলাওয়াত করে পাঠ করে ইনশাআল্লাহ ওই বান্দা যতই গুনাহ করুক না কেন আল্লাহ পাক অন্তরটাকে গুনাহের ময়লা থেকে পবিত্র করে দিবে আল্লাহ নবী বলেন আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম কতবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকদিন আমি নিজেও 100 বার ইস্তেগফার করতাম অথবা 70 বার ইস্তেগফার করতাম আমরা তো গুনাহ করি হাজার হাজার কিন্তু একবার ইস্তেগফার করি না এলাকার ভিতরে হাঁটতেছি এমনি এমনি গল্প করতেছি চায়ের দোকানে বসে গল্প গুজব করতেছি এই কারণে শুনবেন খুব মনে রাখবেন চেয়ারম্যান চেয়ারম্যানই করবে মেম্বার মেম্বারই করবে পুলিশ তার চাকরি করবে রিক্সাওয়ালা রিক্সা চালাবে ভ্যান চালক ভ্যান চালাবে মানুষের হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ থাকে না যখন সময় হবে জবান দিয়া আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছি না নাই করবেন সবাই ইনশাআল্লাহ যে যেখানে ডিউটি করেন যে যেখানে চাকরি করেন যে যেই ব্যবসা করেন আপনি ব্যবসায় বসে আছেন অফিস আদালতে বসে আছেন এমনি বসে বসে মোবাইল এখন আমাদের কাজই হইলো মোবাইল টিপা কাজই হইলো চ্যাটিং করা কাজই হইলো রিলস দেখা কাজই হইলো টিকটকের ভিডিও দেখা নানান নানান মেয়েরা কোন জায়গা থেকে কে ভিডিও করে খায় দেয় কাম নাই তার ভিডিও বসে বসে আমরা দেখি আমরা সময় নষ্ট করি আর সে ওদিকে টাকা কামায় এই কারণে সময়কে মূল্যায়ন করা শিখেন যখনই সময় পান আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দেখ তারপর আপনাদেরকে দেখ যখনই সময় পান একটু জবান দিয়া আস্তাগফিরুল্লাহ 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 কোনো মানুষ যদি ঘুমের আগে গান না শুনে ইস্তেগফার আমল করে ইনশাআল্লাহ যদি ঘুমের ভিতরে মরণ হয় আল্লাহ পাক তওবার মরণ নসিব করায় দিবেন সুবহানাল্লাহ এই জন্য যখন সময় হয় কি পড়বো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নবী বলেন কেউ যদি ইস্তেগফারের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিষ্পাপ বানায় তারপরে জমিনের থেকে বিদায় করবে অন্য হাদিসে রাসূল বলেন যে সরকার এখন বলতেছে কি যে দুর্ভিক্ষ 23 সালে আসবে কোনো টেনশন নাই কেউ যদি ইস্তেগফারের আমল করে রাসূল বলেন ওকে কোনো দিন রিজিকের অভাব ধরবে না সুবহানাল্লাহ কোনো রিজিকের অভাব ধরবে না খালি ইস্তেগফারের আমল করেন শিখাই দিয়ে গেলাম হ্যাঁ খালি ইস্তেগফার করলেই যে কাজ হবে তা না নিজের চেষ্টাও নিজে চেষ্টা করবেন চেষ্টার পাশাপাশি আমল করবেন কারণ আল্লাহ পাক বান্দাকে চেষ্টা করতে বলছেন
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض نماز কালামের পরে বান্দা তার অর্থ যোগানের জন্য রিজিক অন্বেষণের জন্য জমিনে বিচরণ করবে এটা আল্লাহর আদেশ এখন অনেকে আছে এত বেশি ভিজা দরবেশ দুনিয়ার পিছনে একটু ছুটতে দেখলে কারো বলে আরে খালি দুনিয়া ছাড়া কিছু বুঝে না না দুনিয়া বোঝা দরকার দুনিয়া যে বুঝে না সে দ্বীনও বুঝে না যে দুনিয়া বুঝে সে দ্বীনও বুঝে কারণ আল্লাহ পাক এই দোয়া শিখাইলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ পাক আগে দুনিয়ার জন্য দোয়া করতে বলছেন যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো সুবহানাল্লাহ এই কথা বলেছেন কে আল্লাহ যে দুনিয়ার কল্যাণ আগে দাও হ্যাঁ যেহেতু দুনিয়া পেয়ে গেলাম অফিল আখিরাতি হাসানা এবার আখিরাতের কল্যাণ দাও হ্যাঁ আখিরাত পেয়ে গেলাম অকিনা আযাবান্নার এবার জান্নাতে যখন দিবা জাহান্নামের আযাব না দিয়া সোজা জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ দোয়া আল্লাহ শিখাই দিয়েছে না এখানে দোয়া পড়বেন খালি দুনিয়ার পিছনে দৌড়ানো উচিত না আবার শুধুমাত্র আখিরাতের পিছনে দৌড়ালাম দুনিয়াও দেখলাম না এটাও উচিত না অনেক বান্দারা আছে সারা বছর খালি বাস আল্লাহর রাস্তা হ্যাঁ ঠিক আছে আপনার পন্থা কিন্তু এখানে একটা নজরও দিবেন আল্লাহর রাস্তা বেরোলেই হয় না সন্তান বিবি এদের সমস্ত কিছুর আঞ্জাম দেওয়া এদের দেখাশোনা করা এটাও একটা হক ওই হক নষ্ট করে আল্লাহর হক দিতে যায় গুনাহগার হবেন এজন্য আতিনা ফিদ দুনিয়া হাসানা আগে দুনিয়ার কল্যাণ তারপর আখিরাতের কল্যাণ এরপরে জাহান্নামের আগুন থেকে নাজাত চাওয়া সব কিছু ঠিক রাখার পরে আস্তাগফিরুল্লাহ যদি এর ফাঁকে কোনো গুনাহ হয়েই যায় এর ফাঁকে যদি কোনো গুনাহ হয়েই যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করেন আল্লাহ আছে না নাই মাফ করবে না করবে না করবে এই কারণে যা শুনলেন সব ভুলে যান এটা যদি বাসা পর্যন্ত নিতে পারেন দশজন মানুষ দশজন যদি এটা বাসা পর্যন্ত নেন যে আমি আজকের এই মাহফিল থেকে কি শিখলাম আলহামদুলিল্লাহ গতানুগতিক মাহফিল এই বাংলাদেশে এখন অনেক হচ্ছে কিন্তু আমাদের সমস্যা কি জানেন যারা আলোচকরা আসতেছে ইনারাও কিছু কৌতুক অভিনয় মজা তামাশা আর গান কিছু গেয়েটে হাসি তামাশা দিয়ে কৌতুক কিচ্ছা বলে এরপরে কিছু অভিনয় টভিনয় করে বিদায় হয়ে যাচ্ছে মানুষ কি নিয়ে গেল কোনো হুঁশও নাই কিন্তু এটা তো হাসি তামাশার জায়গা না এখানে আসবো একটা মাহফিল থেকে একটা আমল যদি শিখতে পারি তাহলে মাহফিল আসা সার্থক খালি এখানে আসলাম চিল্লা চিল্লি করলাম তকবীর তুললাম বাসায় চলে গেলাম ঘুমাইলাম এটাই তো জিন্দেগি না এখানে আসছি যেহেতু একটা আমল তো নিয়ে যাওয়া উচিত কি বলেন একটা আমলে যদি মাহফিল থেকে না শিখলাম এত টাকা খরচ করলেন কেন করলেন ফায়দাটা কি এই টাকা তো গরিবরা দিলে আরও ফায়দা হইতো বেশি কিন্তু যেহেতু এখানে আয়োজন করে দিছেন এখান থেকে একটা আমল বাসা পর্যন্ত নেবেন রাজি আছেন ইনশাআল্লাহ 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 আমরা সবাই ইস্তেগফারের আমল করব হাত তুলেন আল্লাহ তুমি আমাদেরকে সহজ করো জোরে বলেন আমিন আল্লাহ আমাদের জবানে ইস্তেগফারের আমল উঠায় দাও দশজন যদি হয় আমি বাসায় ঘুমায় ঘুমায় আপনাদের সওয়াব পাবো ইনশাআল্লাহ এটা হলো আমার ধান্দা আমি এত কষ্ট করে ঢাকা থেকে আসলাম আবার ঢাকায় যাব আমার ফায়দাটা কি যে আমি এই এলাকায় দশজনকে ইস্তেগফারের আমল ধরাইতে পারছি এটা আমার ফায়দা এই দশজন ইস্তেগফার ঘরে বসে পড়বে আর আমি আমার বাসায় ঘুমাবো আর সওয়াব পাবো এই ফায়দা তো এটাই হওয়া উচিত প্রত্যেকটা মাহফিলে এই জন্য যা শুনলাম সব কিছু এগুলো হচ্ছে আনুষাঙ্গিক বলা কিন্তু মূল মুলাখাস হচ্ছে আজকের মাহফিল থেকে আমরা ইস্তেগফারের আমল নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা বাসা পর্যন্ত নেওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন এগুলো কার এগুলো অভিভাবকদের যারা দিবে এখন দিবে আচ্ছা যেহেতু সময় কম কারণ হইল আমার তো এই প্রোগ্রামটা অল্প দিনে দেওয়া আমার মূল প্রোগ্রাম হচ্ছে কি ঈশ্বরদি ওখানে প্রোগ্রাম ওখানে আমার দশটায় টাইম দেওয়া এরপর আমি কমিটিকে খুব জোরালোভাবে বলছি ভাই সাড়ে দশটার ভিতরে আমি পৌঁছে যাবো ইনশাআল্লাহ যার কারণে আমার কথা ছিল এভাবে যেখানে আপনি নয়টা পর্যন্ত করবেন এসার পর থেকে মোনাজাত দিয়ে দিবেন সেখানে একটু দেরি হওয়াতে ম্যানেজমেন্টে ঝামেলা থাকে স্বাভাবিকভাবে একটা প্রোগ্রাম তত সোজা না আমার প্রায় 35 মিনিট বেশি বাড়তি দিয়ে ফেলছি আপনাদেরকে এই জন্য সময় খুবই কম তবে ইনশাআল্লাহ কখনও যদি আবারও সুযোগ হয় তখন ইনশাআল্লাহ আপনাদেরকে এই সময়গুলো দিয়ে যথেষ্টভাবে আপনাদেরকে আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে যতটুকু শুনলাম এতটুকুই আমাদের যথেষ্ট যদি 5 জন 10 জন আজকের এই মাহফিল থেকে এই কথাটা বাসা পর্যন্ত নিয়ে যায় দোয়া করবেন এই মাদ্রাসা যে আমাদের বড় ভাই ওনার যে ছোট ভাই নূর মোহাম্মদ সাহেব ওনার মাধ্যমে আজকে এখানে আসা ওনার বাড়ি এখানেই
আমিও আপনাদের খুব কাছের খুব বেশি দূরের না কারণ আমার গ্রামের বাড়ি মাগুরা আর আমার শ্বশুর বাড়ি পোড়াদা বুঝতে পারছেন আমি আপনাদের ঘরের লোক মানে বাসবিরিস আলজারা মাদ্রাসা চিনেন তো আলজারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং যাদের হাতে আলজারা মাদ্রাসা গড়ে ওঠে আমার শ্বশুর মাওলানা আলিমুল্লাহ সাহেব আমি হচ্ছে উনার মেয়ের জামাই অনেকে চিনতে পারেন আমি হচ্ছে উনার মেয়ের জামাই ছোট মেয়ের জামাই তো মাঝে মাঝে এদিকে প্রোগ্রাম রাখি আমার বাচ্চা কাচ্চা একটু নানা বাড়িতেও বেড়ায় আমারও একটু আসা হয় কারণ সারা বছর তো ব্যস্ততা আসার সুযোগ পাই না তো গতকাল ছিল প্রোগ্রাম রাজবাড়ি তো রাজবাড়ি থেকে বাড়িতে এসে একটু বেড়াটারে আজকে আসলাম এখন আবার চলে যাবো ঢাকা এতটুকু সময় আপনারা কুষ্টিয়ার মানুষ আমার মহব্বতের লোক আপনারা সবাই তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ মহব্বতের লোক সব সঙ্গীত শুনতে চাচ্ছে ওখানে মায়ের খেলে কিন্তু আপনার ভাই খাবে দেরি হলি পরে ওখানে হয়ে যাক ওখানে হয়ে যাক ওখানে শোনেন বিষয় হলো সঙ্গীতের জন্য যেই সেট আপ লাগে এই সেট আপটা ওনারা বুঝে নাই তাই আনতে পারে নাই আমি এখন যদি বেশি গাওয়া গাই করি আমার গলা নষ্ট হয়ে যাবে আমি পরবর্তীতে অন্য প্রোগ্রাম করতে পারবো না এরপরও যা শুনাইছি যতটুকু শুনাইছি আলহামদুলিল্লাহ আমি শেষমেশ একটা সঙ্গীত গাবো আমার সঙ্গে আপনারা গাবেন রাজি আছেন ইনশাআল্লাহ বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নাও জোয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার মুখে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাঁপে কাপুর সব আর নরা ধ্বংসয়তার জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকি পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকি পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ঠিক 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে বেচো সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে মুসলমান সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকি পালোয়ার তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকি পালোয়ার লিল্লাহে তাকবীর আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক সকলে ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي رب العالمين مهربان গ্রাস কর মাহফিল কে কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মেহরবানি করে ভুল ত্রুটি ক্ষমা করে দাও এর সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের সকলকে জানে মাল ইমানে আমলে হায়াতের ভিতরে বরকত দান করে দাও আয় আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও আল্লাহ যুবকদেরকে দিনদার বানায় দাও আজকের মাহফিলে এই সমস্ত লোক যারা বসছে শেষ পর্যন্ত আল্লাহ তুমি প্রত্যেককে দিনদার হিসেবে কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও যারা দান করেছে তাদের দানগুলোকে নাজাতুল উসলে বানায় দাও আয় আল্লাহ ওস্তাদ ছাত্র সবাইকে কবুল করে নাও আল্লাহ